একটি বাড়ি কিনে থাকে রাজ্যের স্বপ্ন। একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন, আপনার ঠিকানা, আপনার ভবিষ্যৎ। হোক সে ভাড়া বাড়ি অথবা নিজের, যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না, বাড়ির জন্য চাই তেমন যত্ন। সফল হতে হলে আপনাকে জানতে হবে, নিতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। প্রপার্টি সেলিং, লেটিং এবং বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে এনটিভির বিশেষ আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আলী। প্রপার্টি শো উইথ কাজী আলী দেখবেন সোমবার রাত 8টায় এবং পুনঃপ্রচার শনিবার সকাল 11টায় শুধুমাত্র এনটিভিতে। ব্রিকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস পিস অফ মাইন্ড। Absolutely. প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন প্রপার্টি শো উইথ কাজীর অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা গত 8টি বছর ধরে আমরা আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ আপনাদের সাথে আরও অনেক দিন থাকবো এ আশা নিয়ে সবসময় আসি। আমাদের এই অনুষ্ঠানটি মূলত প্রপার্টি লেটিং, সেলিং, বাইং এবং ম্যানেজমেন্ট নিয়ে আমরা কথা বলে থাকি, এবং এই কথা বলার জন্য আমাদের সাথে সবসময় যিনি থাকেন তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই। কাজী আরিফ ভাই হলেন আমাদের এই সমাজেরই গত এক যুগেরও বেশি সময় ধরে আপনাদেরকে সেবা দিয়ে আসছে। চলুন দেখি কাজী আরিফ ভাই কেমন আছে। কাজী ভাই আসসালামু আলাইকুম। ওয়াসালাম আশরাফ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যে যেখানে বসে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে শুভ সন্ধ্যা ইউকে থেকে জানাচ্ছি। আমাদের সাথে থাকুন, আমরা কথা বলব ইনশাল্লাহ। চলে আসছি আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ। দর্শক, যে কথা বলছিলাম যে কাজী আরিফ ভাই কিন্তু গত এক যুগেরও বেশি সময় ধরে আপনাদের সেবা দিয়ে আসছেন আর লাইভের সেবা দিয়ে আসছেন গত 8 বছর ধরে। সো আপনি বুঝতেই পারছেন যে কাজী আরিফ ভাই এত ব্যস্ত মানুষ, তার মধ্যেও সময় করে এই মানডে, যারা কাজ করেন তারা জানেন যে মানডে কেন আসে, এই মানডে কেন আসার মধ্যেও উনি কিন্তু সন্ধ্যার সময় আমাদের এই মানডেতে চলে আসেন আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, প্রপার্টি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য। দর্শক, গত 7 দিনে আমাদের এই ইউকে প্রপার্টিতে কী ধরনের চেঞ্জেস আসলো, কী কী নতুন ধরনের কথাবার্তা আসলো, সব কিছু কিন্তু উনিগুলি সময়ে বের করে এগুলি পড়াশোনা করে আপনাদের কাছে নিয়ে আসেন। আর যার এতদিনের অভিজ্ঞতা তাকে একটু অল্প পড়াশোনা করলেই হয়। আমি যদি পড়াশোনা করতে যাই তাহলে হয়তো মাসে একবার হবে। আরিফ ভাই, আপনাকে যে কথা বলছিলাম যে আপনি এই এত ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে আছেন, আপনাকে অবশ্যই অবশ্যই প্রাণঢালা শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, এগুলো বিশেষণ দিতে গেলে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, আমি এইভাবে বিশেষণ দিতেও পারি না। আই এম ভেরি সিম্পল ম্যান, টক স্ট্রেট ফরওয়ার্ড। যে কেমন আছেন বলেন? একটু টায়ার্ড ভাইয়া, মানে বুঝতে পারছেন মানডে, তারপরেও পার্সোনাল প্রেশার আছি আলহামদুলিল্লাহ। আপনি টায়ার যতই বলেন, গত 8 বছরের অভিজ্ঞতায় আমার বলি যখনই কোনো প্রশ্ন শুরু আসে আপনার কাছে আপনি কিন্তু তেলে বেগুনে জ্বলে উঠেন। দর্শক, যে কথা বলছিলেন যে তেলে বেগুনে জ্বলে উঠে, আপনারা কিন্তু ফোন করলেই উনি, আপনারা এই ইউকের প্রপার্টি বিষয় নিয়ে যে কোনো কিছু জানার জন্য আপনার ফোন করুন, কথা বলুন এবং আরিফ ভাইকে প্রশ্ন ছুড়ে দিন। আপনার একটি প্রশ্নে মিলিয়ন্স অফ ভিউয়ারের অনেক প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে। সো ওয়াই ডোন্ট ইউ পিক আপ ইয়োর ফোন, এবং স্ক্রিন নিচে একটি নাম্বার দেখতে পাবেন, সেই নাম্বারে আপনারা ফোন করলে সরাসরি লাইভ স্টুডিওতে আরিফ ভাইয়ের সাথে কথা বলতে পারবেন। টেক্সট নাম্বার রয়েছে সেখানে, ইমেল অ্যাড্রেস তো রয়েছেই। আর আমাদের এই অনুষ্ঠানটি 3টি সেগমেন্টে ভাগ করা থাকে এবং প্রত্যেকটা সেগমেন্টে আপনাদের প্রায়োরিটি আগে। সো যেহেতু আপনাদের প্রায়োরিটি আগে, আপনারা যখনই ফোন করবেন আমরা কিন্তু অবশ্যই আপনাদের ফোনটা নিব। এবং আমরা প্রতি সপ্তাহের যে নিউজ বুলেটিন দিই, আমি চলে যাব আরিফ ভাইয়ের কাছে, দেখি আরিফ ভাই নিউজ বুলেটিন নিয়ে কে আসছেন আজকে। আরিফ ভাই, ফ্লোর ইজ ইয়ার্স।
থ্যাংক ইউ অশোক ভাই। সুপ্রদর্শক, আপনারা বুঝতে পারছেন যে আমাদের আজকের প্রোগ্রামটা এইভাবে ডিজাইন করা যে আমরা আজকে কথা বলব স্পেশালি প্রপার্টি লেট ক্যাম্পেইন নিয়ে কথা বলছি, যে সেটা থাকছে এভাবে আমরা যা জানি তো ভালো কথা, যারা জানছি না তাদের জন্য বলা যে গত সপ্তাহে বলেছিলাম যে আমাদের প্রোগ্রামটা ডিজাইন করা থাকবে আমরা যেসব ল্যান্ডলর্ড এখানে ইউকেতে আছি এবং ওভারসিজেও আছি, আমাদের রেন্টাল ইনকাম আমরা করছি কিন্তু ডিক্লারেশন গভর্নমেন্টের কাছে করিনি, করছি না অনেক বছর ধরে এরকম আছে, সেই ক্ষেত্রে গভর্নমেন্টের একটা প্রজেক্ট করেছে 2013 যে যারা এখন পর্যন্ত রেন্টাল ইনকাম ডিক্লেয়ার করেনি কোনোভাবে, তো তাদেরকে আগায় আসার জন্য বলার জন্য যে রেন্টাল ইনকামটাকে ডিক্লেয়ার দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে আমরা যারা করছি তো করছি আর যারা করছি না তাদের জন্য স্পেশালি এই প্রোগ্রামটাকে আজকের এই টপিক্সটা এভাবে ডিজাইন করা যে আমাদের কী করা উচিত, কী করতে হবে, কী ফাইন হবে, এই বিষয়ক বিভিন্ন পার্টে পার্টে করে আপনাদের কাছে আমি চলে আসব, বিভিন্ন কথা বলে বলে আপনাদের পাশাপাশি প্রশ্ন থাকলে এবং ট্যাক্সি মিলের মধ্যেও জানাতে পারেন, ও লাইভ কল তো আছেই, তো এটা থাকছে আমাদের প্রোগ্রামের আজকের মেন টপিক্স। তো আমি আসছি একটু পরে, প্রথমে আমি চলে যাব আপনাদেরকে কিছু নিউজ বুলেটিন আপডেট যেটা দিয়া দেই প্রতি সপ্তাহে, সেক্ষেত্রে আমি প্রথম আপডেট আপনাদের সামনে নিয়ে আসছি যেটা আমরা যারা ফার্স্ট টাইম বায়ার আছি তারা বাই করার ক্ষেত্রে তারা আগে দিয়ে যেসব অ্যাক্টিভিটিস তারা করে থাকে দেখা যাচ্ছে 45% ফার্স্ট টাইম বায়ার তারা ক্রেডিট স্কোরটা কীভাবে কাজ করে এই সম্বন্ধে তাদের ধারণা নাই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মর্গেজ পাওয়ার ক্ষেত্রে যে মানে ক্রেডিট স্কোর বিভিন্নভাবে যে ভূমিকা পালন করে থাকে সেক্ষেত্রে তো আমাদের এই ফার্স্ট টাইম বায়ারদের জন্য নলেজটা কম, তো আমরা যারা ফার্স্ট টাইম বায়ার আসছি তারা মানে যাচ্ছি এই লাইনে স্টেপ নিচ্ছি সামনে নিব, তাদের জন্য এভাবে বলা যে আপনারা একটু দেখে নেবেন, কারণ অনেক সময় আছে যে আপনি কোথায় কী কী পরিমাণে আপনার স্কোরটাকে বাড়াতে পারেন কীভাবে দেখে নেবেন, গুগল করে নেবেন, আপনারা জানতে পারবেন যে কোন ক্ষেত্রে আপনার স্কোরটাকে বাড়বে, সেক্ষেত্রে আপনার মর্গেজ পেতে স্পেশালি ভালো রেটের মর্গেজ পাবেন। অবভিয়াসলি এক্ষেত্রে প্রফেশনাল যারা আছে স্পেশালি মর্গেজ ব্রোকার আছেন যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যারা আছে তারাও সহযোগিতা করতে পারে এবং পাশাপাশি প্রপার্টি রিলেটেড পার্সনটাও এক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে পারবে। যাই হোক, কথা বলে আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই, সবসময় বলি যে কলার ইজ ফার্স্ট, সো আমাদের একজন কলার রয়েছেন, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, প্রশ্নটি করুন। জি ভাই, আমার প্রশ্ন হইল যে আমি একটা নতুন যে বাড়ি লইছিলাম তখন আমরা এখনো মুভ হইছি না, তখন মুভ হইবার ইচ্ছা না, এখন আমরা এটাকে তার রেন্টের ফ্রি দিতাম পারবো না। প্রশ্ন বুঝতে পেরেছেন? যে আমরা একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে না, যা হইতে বাক্কা খরচা লাগে না, কাম কাজ আছে না অতদিন। ওকে, আর কিছু জানতে চাচ্ছেন? যে আর ওটা যদি আমরা রেন্টের উপরে দিব তখন আমরা কি তার কিলাহান শো করতাম আর কি গভর্নমেন্ট অনলাইন। থ্যাংক ইউ আপু। জি, আমরা হাজবেন্ডের বয়স দিয়ে নাকি আমরা কাজ করি। ওকে, থ্যাংক ইউ। আর বাড়িটা যাই বড় রেন্টের উপরে ধরে লোক আমরা 750 মর্গেজ আছে, ধরে 800 ফাইম আমরা রেন্ট। ওকে, আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি আপু, আপনি দেখতে থাকুন, আরিফ ভাই আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে। ধন্যবাদ ফর ইওর কল। থ্যাংকস, আরিফ ভাই। থ্যাংক ইউ কলার। আপনার যে আপনি প্রশ্ন করেছেন আপনার জন্য জিনিসটা থাকছে এইভাবে বলা যে আপনি মর্গেজ নিয়েছেন, আপনি ওইটা এখন উঠতে পারছেন না, সেক্ষেত্রে আপনি এটাকে ভাড়া দিতে পারবেন কিনা, আপনি লিগালি এটাকে মানে করতে পারবেন, কিন্তু আপনার মেন কাজ থাকছে যে আপনাকে ওই ল্যান্ডারের কাছে জানাতে হবে যে সব মানে যে জায়গা থেকে আপনি মর্গেজ নিয়েছেন যে আপনি সাম সার্কামস্টেন্সেস চেঞ্জের কারণে আপনি ওই ঘরে উঠতে পারছেন না, এটাকে এখন রেন্ট দেওয়ার জন্য অনুমতি নিতে হয় আর কি, যেটাকে লেট মানে করার জন্য কনসেন্ট দেয় বিভিন্ন মানে ল্যান্ডার যারা আছে মর্গেজ কোম্পানি আছে, তখন তারা অনেক সময় আসে যে আপনার মানে সার্কামস্টেন্স শুনে তখন তারা বলবে যে কোন ফর্মে আপনি যেতে পারেন, অনেক সময় আছে যে আপনি বিভিন্ন কারণে আপনার কিন্তু সার্কামস্টেন্স চেঞ্জ হতে পারে, তো সেক্ষেত্রে দেখা যায় যে তারা আপনার এইটাকে শুনে তারা আপনাকে পারমিশন দিচ্ছে লেট করার জন্য, এবং লেট করার প্রেক্ষাপটে তারা আবার অনেক সময় ইন্টারেস্ট রেট একটু বাড়িয়ে দেবে, যেহেতু এটা তখন বাই টু লেটের প্রপার্টির ক্যাটাগরির মতো কিছুটা পড়ে যায়, তো এই ক্ষেত্রে এরকম একটা চেঞ্জ আসবে, তারা বলবে অপশন দিবে আপনাকে সেটা কতদিনের জন্য পারবেন, সেখানেও অনেক সময় বলে থাকে এবং বলবে
এবার আসছে যে আপনি এখান থেকে যে মানে রেন্টাল ইনকাম ডিক্লেয়ার কর মানে যেটা থাকবে এটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে এখন কম্বাইন্ড টুগেদার আপনাদের মানে আদার ইনকামের মধ্যে দিয়ে সেলফ অ্যাসেসমেন্ট যেটা সাবমিট করতে হয় সেভাবে কিন্তু আপনাকে এটা করতে হবে এটা হচ্ছে নর্মাল প্রসিজার থ্যাংক ইউ আপনার ভেরি আনকমন ইউনিক প্রশ্নের জন্য ধন্যবাদ কলার আশাভাই ব্যক্তি থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক আমরা সবসময় বলে থাকি যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান গত 8 বছর ধরে যে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানগুলোর প্রত্যেকটি কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে চলে গেছে আমাদের ফেসবুক এবং ইউটিউবে আপনার প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলেই আমাদের অনুষ্ঠানগুলো পাবেন এবং প্রত্যেকটি অনুষ্ঠান আমাদের আপু যেমন প্রশ্ন করেছেন এমন অনেক প্রশ্নের উত্তর সেখানে দেওয়া আছে সো আপনারা আমাদের সেই প্রশ্নগুলো জানলে আপনাদের অনেক উপকারে আসতে পারে সো আপনারা নিজেরা দেখুন এবং আপনারা অন্যকেও জানান আপনি যখন সাবস্ক্রাইব করবেন আমরা যখন আপডেট করি সব কিছু কিন্তু সেখানে চলে যাবে আপনারা ইউ উইল বি আপ টু ডেট ডে বাই ডে আরিফ ভাই থ্যাংক ইউ দর্শক যে কথা বলছিলাম যে আজকের টপিক্স নিয়ে আমাদের যখন আমরা রেন্টাল ইনকামটাকে ডিক্লেয়ার করলাম তখন মানে করতে যাচ্ছি এই প্রজেক্টটার ক্ষেত্রে তখন থাকবে আপনাকে HMRC-কে জানাতে হবে যে আপনি একটা রেন্টাল প্রপার্টি অথবা কিছু প্রপার্টির ক্ষেত্রে আপনি কখনো ডিক্লেয়ার করেন নাই কিন্তু করেন নাই কত দিন ধরে করেননি জিনিসটা থাকতে পারে যে এখন হতে পারে কয়েক বছর হতে পারে 6 বছর 5 বছর 2 বছর এরকম হতে পারে এক একজনের এক এক রকম যেভাবে আছেন আপনারা নিজেরা বুঝতে পারছেন যে আপনার প্রপার্টি কতটুকু আপনাকে রেন্টাল ইনকামটা করার জন্য আপনাকে সাবমিট করতে হবে তখন HMRC আপনাকে করবে কি আপনাকে 90 ডেজের মতো একটা টাইম ফ্রেম দিয়ে বিস্তারিত জিনিস জানতে চাইবে তখন আপনি এটাকে প্রসিড করবেন ডিসক্লোজ করছেন যে আপনি রেন্টাল ইনকাম এখন অনেক সময় দেখা যাচ্ছে প্রপার্টি লেট ক্যাম্পেইনের আওতায় আপনি যখন নিজে মানে যাচ্ছেন বলছেন এখানে তখন আপনাকে অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো পেনাল্টি করছে না তো এখন যদি দেখা যাচ্ছে যে আপনি হয়ে যায় কত বছর ধরে করছেন না কয়েকটা প্রপার্টির জন্য করছেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এটাকে সাবমিট করতে হবে সেই ক্ষেত্রে অ্যাডভাইজেবল থাকবে যে আপনি একজন মানে ট্যাক্স অ্যাডভাইজারের স্বর্ণপন্ন হবেন মানে চার্টার অ্যাকাউন্ট্যান্ট যারা আছেন তারাও এক্ষেত্রে অনেক ভূমিকা রাখবে কারণ এখানে অনেক সময় আছে যে আপনার রেন্টাল ইনকাম করছি খরচ হয়েছে বিভিন্ন জিনিসের প্রেক্ষাপটে তখন এটাকে প্লাস মাইনাস করে মর্গেজ ইন্টারেস্টের সো মেনি ফ্যাক্টর যেটা অ্যাকাউন্ট প্রফেশনাল পিপুলরা আপনাকে সহযোগিতা করতে পারবে আমি আবার অন্য পয়েন্ট নিয়ে আসছি আমি চলে আসছি আসবে ব্যক্তি আসবে থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক আমাদের সাথে সরাসরি কথা বলতে হলে আপনারা আমাদেরকে কল করুন এবং কল করার জন্য স্ক্রিনে টেক্সট নাম্বার দেখতে পারবেন আর আমাদের এখানে কিন্তু একটা টেক্সট নাম্বার আছে যে টেক্সট নাম্বারে আপনারা কিন্তু 24/7 365 ডেজ কিন্তু আপনারা টেক্সট করতে পারেন এবং সেই টেক্সটে আমরা কিন্তু সবসময় আপনাদের উত্তর দিয়ে থাকি আর আশা করি আপনারা যারা আমাদেরকে টেক্সট দিয়েছিলেন গত 2 সপ্তাহ ধরে অনেক টেক্সটের উত্তর দেওয়া হয়েছে অ্যাজ ওয়েল এজ ইমেলেরও থ্যাংক ইউ ফর ইয়োর টেক্সট অ্যান্ড দ্য ইমেল রিয়েলি অ্যাপ্রিসিয়েট আপনাদের এই 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 ভূমিকার জন্য এবং আরিফ ভাই কিন্তু এগুলো দিয়ে থাকেন আরিফ ভাই পরবর্তী বুলেটিনে চলে যাব আপনি তো লেট ক্যাম্পেইন নিয়ে কথা বলছেন এর ফাঁকে ফাঁকে আপনি বুলেটিনও প্লিজ পরবর্তী যে বুলেটিন আমি নিয়ে আসছি আপনাদের কাছে যে আপনারা মানে জানেন যে গত জুন থেকে শুরু হলো যে গভর্নমেন্ট যে লঞ্চ করেছে যে ফার্স্ট হোম স্কিমের আওতায় যারা বায়ার আছেন সেক্ষেত্রে অনেক পরিমাণ ডিসকাউন্ট দিয়ে গভর্নমেন্ট যে প্রজেক্টটা করেছে একটুখানি কমপ্লিকেসি আছে অনেকে আমরা এটা বুঝছি অনেকে আবার বুঝিনি জিনিসটা যে সেক্ষেত্রে কারেন্ট মানে যে রেটটা আছে প্রপার্টি প্রাইস তার থেকে ডিসকাউন্টেড ভাবে এবং 95% মর্গেজের প্রেক্ষাপটে আপনারা মানে অনেকেই পাবেন যেখানে কথা আছে অনেক বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আমাকে ওসব পার্টে পার্টে করে একটুখানি বুঝাতে হবে মানে বলতে হবে আপনাদেরকে যে দেখা যাচ্ছে গভর্নমেন্ট একটা প্রজেক্ট করেছে এটা হচ্ছে ডার্বিশায়ারের প্রথম পার্টের যে ইনোভেশনটা শুরু করেছে গত জুন মানে 1 জুন থেকে সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যারা কি ওয়ার্কার আছে তারা এক্ষেত্রে মানে প্রাধান্য পাবে সেক্ষেত্রে আছে যারা ওই এলাকায় বাস করছেন এবং সেখানে কাজ করছেন এরকম ধরনের আওতা পড়বে এখন কি ওয়ার্কার কারা কারা থাকছে বুঝতে পাচ্ছেন যে কি ওয়ার্কার ক্ষেত্রে আমরা দেখব দেখা যায় যেটাকে নর্মালি বলা হয়ে থাকে যে আপনার ডাক্তার নার্স থাকবে আপনার কি ওয়ার্কারের ক্ষেত্রে থাকবে হচ্ছে যে আর্ম ফোর্সের পিপল থাকবে টিচার্স ডেলিভারি ড্রাইভার
তারপর তো সুপার মার্কেটে যারা কাজ করছেন এদেরকে সাধারণত অ্যাট এ গ্লান্স কি ওয়ার্কার হিসেবে, কিন্তু কথা থাকছে এভাবে আবার বোঝানোর জন্য যে ওই এলাকার মধ্যে হতে হবে। তো এখন কথা হচ্ছে যে কিছু জায়গাতে শুরু হয়েছে, সব জায়গাতে কিন্তু আসেনি, না আসার কারণে তো আপনি চাইলেও কিন্তু পাচ্ছেন না। এখানে ডিসকাউন্টেড রেটের একটা বিশেষ মানে ই থাকছে, যেটা আমরা যারা ফার্স্ট টাইম বা এই ক্ষেত্রে যারা থাকবো, গভর্নমেন্ট এখানে প্রজেক্ট করেছে প্রায় মানে এভরি ইয়ার প্রায় 10,000-এর মতো প্রপার্টিজ মানে এটাকে বিভিন্ন এলাকাতে ডিস্ট্রিবিউশন করবে, এবং সেই ক্ষেত্রে তখন আমরা ওই সব এলাকার লোকজন তখন ওইখানে বেনিফিটেড হতে পারবো যারা ফার্স্ট টাইম বায়ার আছে, যে শুধুমাত্র ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে প্রযোজ্য থাকছে। তো এটা এবিট কমপ্লিকেসি, মানে অনেক ইনফো আছে, আমি পাটে পাটে দেওয়ার চেষ্টা করছি। আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের কথা বলতে বলতে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি প্রথম সেগমেন্টের, এবং সেটা বলতেই হচ্ছে যে আপনারা আপনাদের প্রশ্নও নিয়ে বসুন। আমাদের সেকেন্ড সেগমেন্টে আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। এবং আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান আগে বলেছি যে আমাদের চলে গেছে কিন্তু ইউটিউবে এবং ফেসবুকে, প্লিজ আপনারা আমাদের প্ল্যাটফর্মে যাবেন এবং সেখানে যেয়ে আমাদের প্রপার্টি শো উইথ কাজী রিফ লিখলেই আমাদের অনুষ্ঠান দেখতে পাবেন। আরেকটি ইনফরমেশন দিতে চাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানটি গত 7 বছর ধরে ছিল এভরি স্যাটারডে মর্নিংয়ে আমাদের এটা রিপিট হতো, কিন্তু এখন রিপিট হবে এখন থেকে শুক্রবার দিন ফ্রাইডে 9:30 ইন দ্য মর্নিং। আশা করি আপনারা দেখবেন। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে সেই অনুষ্ঠানটি আবার দেখব। ব্রিকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট আপনারা কিন্তু আপনাদের প্রশ্নগুলো কাজী আরিফ ভাইকে ছুড়ে দিন এবং সেই সাথে আপনাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে নিন। আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, কাজী আরিফ ভাই আপনার কিন্তু অনেক প্রশ্ন আসবে, প্রশ্ন আসার আগে আপনি কিছু বুলেটিন দিয়ে নেবেন। শিওর। দর্শক, আমি যে কথা বলছিলাম, আমি আবার ফিরে যাচ্ছি আমাদের যে আজকে টপিকস নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে যে দ্য প্রপার্টি লেট ক্যাম্পেইন, যারা আমরা এখনও রেন্টাল ইনকাম মানে মানে ডিক্লেয়ার করিনি, সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে আমাদের কারা কারা এর মধ্যে পড়েন। আপনি যদি আপনার বাড়িতে একটা রুমও ভাড়া দেন, সেক্ষেত্রেও কিন্তু এটা পড়বে যে আপনি ট্যাক্সের আওতায়। তো এখন যদি এটা কোনো কারণে কোনোভাবে এটা পড়ে আসে, তখন কিন্তু আপনাকে পেনাল্টি করা হবে 100%। তো 100%টা কীরকম ধরনের 100%, কীভাবে এটা আসবে বুঝতেই পারছেন, রেন্টাল ইনকামের যে অ্যাগেন মানে পরিমাণ অনুপাতে সেটাকে 100% বুঝলে বুঝতেই পারছেন যে কতখানি পরিমাণ হতে পারে। এখন যদি হয়ে থাকে আপনার মাল্টিপল প্রপার্টি কয় বছর ধরে আছে, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর থাকছে। তো সেক্ষেত্রে আমরা দেখে নেব, অ্যাগেন বুঝে নেব যে কোন কোন আওতা, রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রেই জিনিসটা আসছে, সিঙ্গেল রুম ভাড়া দিচ্ছেন সেটা আসছে, স্টুডেন্ট অ্যাকোমোডেশন আপনার মানে কিনেছেন এরকম ধরনের ভাড়া দিচ্ছেন সেখানে আছে, হলিডে লেট হিসাবে করছেন সেখানেও সেটা কথা আছে, এবং আমরা যারা আবার অনেকে আছি যে ইউকেতে থাকছি না 6 মাস ধরে, ওভারসিজে থাকছি অথবা যাওয়ার জন্য প্ল্যান করছি কিন্তু রেন্টাল থাকছে, সেখানেও কিন্তু আপনাকে এইটাও ডিক্লারেশন করতে হবে। সো এবিট ডিফারেন্ট, আমি চেষ্টা করছি তালে তালে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যারা আমরা এখানে ক্ষেত্রে পিছিয়ে আছি। তো এই বলে আমি আশা ভাই আপনার কাছে ব্যাক করছি। ধন্যবাদ আরিফ ভাই। আপনি বলছেন যে লেট ক্যাম্পেইন, প্রপার্টি লেট ক্যাম্পেইন, মানে আমি যদি একটা রুম ভাড়া দিই সেটার জন্য আমাকে জবাবদিহিতা যেটা বলা হচ্ছে যে আই হ্যাভ টু ইনফর্ম দ্য গভর্নমেন্ট, অ্যান্ড ইভেন স্টুডেন্ট ভাড়া দিলাম বা হোয়াট এভার এনি কাইন্ড অফ ইনকাম হচ্ছে সেখান থেকে, রেসিডেন্সিয়াল রেন্টাল ইনকাম, আই হ্যাভ টু ইনফর্ম, আই হ্যাভ টু লেট দ্য HRMC কে জানাতে হবে, তাই তো বলছেন আপনি? জি জি। ওকে, দ্যাটস গ্রেট। দর্শক, আপনাদের হয়ে দিয়ে একটা কথা বলছিলাম আরিফ ভাইকে, সো আপনি হতে পারেন ল্যান্ডলর্ড, হতে পারেন নর্মাল কাউন্সিল ট্যানেন্ট অথবা হাউজিং অ্যাসোসিয়েশন ট্যানেন্ট, আপনার অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, আর আপনি সেই প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা কীভাবে নতুন বাড়ি কিনবেন,
কিভাবে কিনতে হবে কি করতে হবে এইসবের জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি। দর্শক তো আপনারা আমাদের টেক্সট নাম্বার স্টুডিওতে যে নাম্বারতে আছে সেখানে সেই নাম্বারটি আপনারা ফোন করুন এবং আরিফ ভাইয়ের সাথে কথা বলুন। আরিফ ভাই শিওর, থ্যাংক ইউ আশা ভাই। আমি যেভাবে পার্ট করে করে আসছিলাম যে বলার জন্য বোঝানোর জন্য, তো এবার চলে আসছি আমরা। দেখা যাচ্ছে কি রেন্টাল ইনকামের ক্ষেত্রে আপনার আপনি ডিক্লারেশন করেন নাই, কিন্তু আপনার সেখানে লস হয়েছিল কোন কারণে, প্রপার্টিতে রেন্টাল ইনকাম হয়নি, তো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে একটা ফাইল সাবমিট করার যে বিষয়টা আছে সেটা করতে হবে। এখানে কথা আসছে যে দেখা গেল যে আপনি 2 বছর লাভ করেছেন, আবার 1 বছর লস করেছেন, খালি ছিল কোনো কারণে কোনোভাবে সেখানে লস হয়েছে, ইনকাম হয়নি, সেটাও কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। এখন কথা থাকছে যে এই সাবমিট করার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে এই লসটা মিনিমাইজ করার ক্ষেত্রে দেখা গেলো সমানে সমান হয়ে গেল, যদি এরকম ধরনের হয়ে যায় তখন থাকছে যে আপনাকে তারপরেও দিতে হচ্ছে এভাবে যে আপনাকে দিতে হবে যেটুকু পর্যন্ত করেছেন, পরবর্তী টার্মে যখন আপনার লস হয়েছে সেটা ফিউচারের যে আপনার রেন্টাল ইনকামটা হবে সেই ক্ষেত্রে আপনি সেটাকে মাইনাস করতে পারবেন। এখন আসছি আবার ওভাবে যে আমি ডিক্লারেশন করলাম, ফাইল আপ করা হলো, আমাকে পেনাল্টি করা হলো কি হলো না, অল্প হলেও বিভিন্ন ক্ষেত্রে, তারপরে আসছে যে এটাকে আপনাকে দেখা গেলো কি বড়ো একটা লামসাম আপনার চলে আসলো যে আপনাকে এটা দিতে হবে। দেখুন সাম রিজন আপনি অ্যাফোর্ড করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি অবশ্যই মানে হেজামাসিকে জানাতে পারেন, নেগোসিয়েশন করে নিতে পারেন যে এটাকে আপনি ইনস্টলমেন্টে দিতে যাচ্ছেন। এটা থাকছে এভাবে। আবার আসছে অন্যভাবে যে আপনি এখন এইটাকে প্রতি বছর আপনি যখন ফর্মটাকে করে ফেললেন, এই ফর্মটাকে করে আপনাকে কিন্তু আগামী মানে পরে যে মানে ফাইন্যান্সিয়াল ইয়ার থাকবে তখন কিন্তু আপনাকে লাইন মতোভাবে দিয়ে মানে করে যেতে হবে, সাবমিট করতে হবে। যদি আপনি এখানে না করেন সেক্ষেত্রে আপনাকে পেনাল্টি আছে আবার পাশাপাশি, সেটা বুঝতে হবে অ্যাগেইন সেখানে কীরকম ধরনের কতটুকু কোন পরিমাণে। আমি আসবো আবার পার্টে পার্টে আপনাদের কাছে। আশাভাবে একটি ধন্যবাদ আরিফ ভাই। আমাদের একজন কলার রয়েছেন সাথে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু আরিফ ভাইয়ের সাথে কথা বলবো। উনি এক জায়গায় বলেছেন ফার্স্ট টাইম বায়ারদের একটা ডিসকাউন্টের অপশন, এই ডিসকাউন্টটা কিসের, কিভাবে কি ল্যান্ডার দেবে বা কত পার্সেন্ট দিচ্ছে, এই জিনিসটা একটু বুঝতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, শুনতে থাকুন ভাইয়া। ভাইয়া আপনার কাছে নাইস প্রশ্ন, আপনার আপনার কাছে ফিরে আসছি এভাবে বলার জন্য যে গভর্নমেন্টের নতুন যে মানে লঞ্চ করেছে ফার্স্ট টাইম বায়ারদের জন্য যে ফার্স্ট হোম স্কিম বলে, ফার্স্ট টাইম বায়ারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যে আপনি মানে মর্গেজের কাহিনীটা কিন্তু একটু ডিফারেন্ট। এখন আপনার এই ক্ষেত্রে গভর্নমেন্ট মানে অলরেডি অনেক হাই স্ট্রিট মানে ল্যান্ডার আছে, প্রাইভেট ল্যান্ডার ও আছে পাশাপাশি, বিল্ডিং সোসাইটি, এরা দিচ্ছে মর্গেজের ক্ষেত্রে অন্য পার্ট। ডিসকাউন্টের পার্টটা থাকতেছে যে গভর্নমেন্ট যেখানে যে প্রজেক্ট প্ল্যান করে আসছে সেই সব জায়গাতে দেয়া হচ্ছে শুধু, সব জায়গাতে কিন্তু না। আমি এই জিনিসটাকে আবার আপনাকে বুঝাতে চাচ্ছি এভাবে যে ডার্বিশায়ারে প্রথম শুরু হলো এক জায়গাতে, ওখানে কিছু সিলেক্টেড মানে বাড়ি কেনার ক্ষেত্রে ওই এলাকার পার্সনটা কিন্তু এখন পাচ্ছে। এখন গভর্নমেন্ট পর্যায়ক্রমিকভাবে নিয়ে আসবে সারা গ্রেটার ইউকের মধ্যে যে এই সব জায়গাতে এখানে এখানে পাবে ওই ওই জায়গার লোকজন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি সেই ডিসকাউন্টেডটা হতে পারে 30-50% পর্যন্ত হতে পারে। এখন এখানে কথা আছে এখানে কিন্তু ভ্যারিয়েশন আছে এখানে, মানে আসলে এই এটা নিয়ে একটা প্রজেক্ট মানে আমি একটা প্রোগ্রামই করতে পারি যেটা অনেক পার্টে পার্টে বলার বোঝানোর বিষয় থাকছে থাকবে এভাবে, যে সেই ক্ষেত্রে পাচ্ছেন এবং সেই ক্ষেত্রে কারা পাচ্ছেন। কিছুক্ষণ আগে বলেছিলাম যে কী ওয়ার্কাররা পাচ্ছে, সেই ক্ষেত্রে এখন আসছে যে মর্গেজ কোম্পানি তো মর্গেজ দিচ্ছেই, আবার দেখা যাচ্ছে কি 5% ডিপোজিট আপনি পাচ্ছেন, সেটাও একটা ফ্যাক্টর আছে ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে। কিন্তু এই স্কিমের আওতায় ওই সব এলাকাতে এখন গভর্নমেন্ট টার্গেট থাকছে যে প্রতি বছরে 10,000 মানে প্রপার্টির ক্ষেত্রে এরকম ধরনের ডিসকাউন্টেড রেটে দেওয়া হবে। তো আপনাকে একটুখানি ব্রাউজ করে নিতে হবে, আমরা আপডেট দিব টাইম টু টাইম অ্যাজ ওয়াল যে মানে বোঝানোর জন্য। এখানে মানে আমি শিওর আপনাকে কভার করতে পারছি, তারপরে যদি কোনো কারণে আরও কিছু জানতে চান প্লিজ টেক্সট করবেন, আমি চেষ্টা করব আমি আমার শিওর বাইরে ইনশাল্লাহ মানে কল দিয়ে টেক্সট করে অথবা ইমেলের মাধ্যমে। আমি আবার একটু অ্যাপোলজি চেয়ে নিভাবে, আমি অসংখ্যভাবে কিছুক্ষণ আগে আশা ভাই বলছিলেন যে অসংখ্য আনসার করা হয়েছে, আবার অসংখ্য অনেক সময় পারি না, তারপর আপনারা প্লিজ আমাকে ফরওয়ার্ড করবেন অ্যাগেন।
তো যাই হোক থ্যাংক ইউ ভাইয়া আপনার নাইস প্রশ্নের জন্য আশা ভাই আপনার কাছে ব্যাক করছি ধন্যবাদ আমার কাছে একটি নর্মাল ইমেল আসলো যে আরিফ ভাইয়ের সাথে দেখা করতে হলে কি করতে হবে হ্যাঁ তো সংক্ষেপে বলে দিচ্ছি আপনারা যে টেক্সট নাম্বার আছে সেই টেক্সট নাম্বারে আপনারা ওনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন এবং সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ওনার সাথে দেখা করতে আসবেন এবং আবারও উল্লেখ করছি যে আপনাদের এই অ্যাপয়েন্টমেন্টের কোনো ফি উনি নেন না উনি এটা কমিউনিটিকে স্বতঃস্ফূর্তভাবে দিয়ে যাচ্ছেন আরেকজন কলার আছে দেখি কে আছেন লাইনে আসসালামু আলাইকুম দর্শক হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আরিফ ভাইয়ের একটা প্রশ্ন করতে চাই প্লিজ ভেরিয়েবল রেট আইছে এখন এটা কমার্শিয়াল হিসাবে আমি যদি এখন রেসিডেন্সিয়াল হিসাবে ট্রান্সফার করতাম ভালো আপনি কমার্শিয়াল প্রপার্টিকে আপনি রেসিডেন্সিয়াল প্রপার্টিতে করব মানে চেঞ্জ করে যাচ্ছেন কমার্শিয়াল প্রপার্টি আছিল হ্যাঁ এই 15 বছর ধরে এখন আমি এইটাতে একটা রুমে আমি মুভ হইছি আমি নিজে থাকরাম এবং টেনেন্ট রইগা শেয়ারিং রুম ওকে এখন এইটা যদি আমি প্রোডাক্ট চেঞ্জ করতাম চাই এইটা একটা কমার্শিয়াল থাকি যে রেসিডেন্সিয়ালে আসা যাবে নি না যাবে না পাইনি কখনো আমাদের ভাইয়া আপনি যে সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি একটুখানি ওয়াইডলি করে একটুখানি বলতে চাচ্ছি আপনাকে যে আপনি যখন কমার্শিয়াল প্রপার্টি কনভার্ট করে রেসিডেন্সিয়ালভাবে কনভার্ট করছেন অবভিয়াসলি আপনি আমি শিওর যে আপনি প্ল্যানিং মানে কাউন্সিলের কাছে প্ল্যানিং করে নিয়েছেন এবং সেটা করার প্রেক্ষাপটে কিন্তু আসছেন যেহেতু এক্ষেত্রে এখানে প্ল্যানিংয়ের বিষয় থাকবে যে আপনার কাউন্সিলের কাছ থেকে অনুমতি নেওয়া যদিও কথা আছে মানে কাউন্সিলের ক্ষেত্রে মানে বিশেষভাবে অনেক ফ্লেক্সিবল হয়েছে যেটা আগে ছিল না তো এখন হচ্ছে যে আপনার এই মর্গেজটা হচ্ছে আপনার কমার্শিয়াল মর্গেজ আপনি এখন কনভার্ট করলেন সিস্টেম মতো লফুলভাবে করার পরে আসছে যে আপনি এটাকে এখন মর্গেজটা চলে গেল সম্পূর্ণভাবে যেটা ছিল কমার্শিয়ালটা হয়ে গেল রেসিডেন্সিয়াল এখন আপনি চেঞ্জ করছেন আপনার ল্যান্ডারকে আপনার সাথে কথা বলতে হবে যে আমি এরকম ধরনের চেঞ্জ করেছি তোমাদের কী প্রোডাক্ট আছে আমাকে অফার করবা তো তারা যদি অফার করে ফাইন আবার তারা যদি অফার না করে থাকে তখন আপনাকে অন্য ল্যান্ডারের কাছে যেতে হবে তো সেক্ষেত্রে আপনাকে আমি প্রফেশনাল একজন মর্গেজ অ্যাডভাইজারের স্বর্ণপূর্ণ হওয়ার জন্য বলবো তারা এক্ষেত্রে বিশেষজ্ঞ তারা ভালোভাবে পার্ট পার্ট করে আপনাকে বলতে পারবে যদি এখানে কথা থাকছে যে কোনোভাবে কিছু কি একটু হলেও কি কমার্শিয়ালের কোনো রুম আছে এটাও একটা প্রশ্ন আছে এখন আসছে যে আপনি রেসিডেন্সিয়ালভাবে চেঞ্জ করলেন সিস্টেম মতো করে আসলেন আসার পরে দেখা যাচ্ছে যে এখন আপনি রেন্টাল ইনকাম করছেন থাকছেন ওখানে তো এই যে রেন্টালগুলো আপনাকে সেই রেন্টাল ইনকাম আপনাকে ডিক্লারেশনের বিষয় থাকবে আমরা যে যে কথা প্রোগ্রামটা আজকে ডিজাইন করেছি সেভাবে তো সেইভাবে কিন্তু থাকবে যে আপনি এখান থেকে ইনকাম করছেন সেটাকে গভর্নমেন্টের কাছে রেন্টাল ইনকামের ডিক্লারেশন দেয়া ভেরি নাইস প্রশ্ন ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আরিফ ভাই আমাদের আরেকজন কলার রয়েছে দেখি কে আছেন লাইনে আসসালামু আলাইকুম দর্শক ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি তো আমার নগদ টাকা দিয়ে কিনবো তো আমি বাংলাদেশ থেকে টাকাটা আনবো আমার মা আর আমার ভাই ট্রান্সফার করবে ব্যাংক টু ব্যাংক আপনি যে প্রশ্নটা করেছেন খুব একটা টেকনিক্যাল প্রশ্ন আপনার কাছে ডাইরেক্ট চলে আসছে এভাবে যে বাংলাদেশ থেকে যখন আপনি মানে মানি নিয়ে আসবেন ব্যাংক টু ব্যাংক এখানে বাংলাদেশ গভর্নমেন্টের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে তো সেখানে আসলে দেখা যাচ্ছে যে অনেক সময় কিন্তু আমরা আনতে পাচ্ছি না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে গভর্নমেন্ট থেকে যদি এটা আপনি কোনোভাবে
না মানে করে আনতে পারেন, তখন আপনার নিজের টাকা মানে থাকলেও কিন্তু আপনার এখানে আনা হচ্ছে না। তবে এখানে কথা থাকে যে অনেক সময় মানে ইনহেরিটেন্স মানে যে প্রপার্টি জাতীয় যেসব জিনিস থাকে, যে বাবা মায়ের সম্পত্তি এক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে এখানে বাংলাদেশ হাই কমিশনের স্বর্ণপূর্ণ হতে পারে, তারা কীরকম হেল্প করছে সেটাও দেখে নিতে পারেন। কিন্তু বাংলাদেশ থেকে ডাইরেক্টভাবে বেশ লার্জ পরিমাণে মানে টাকা আনা যায় না, তো সেক্ষেত্রে আমাকে আপনাকে দেখে নিতে হবে যে বাংলাদেশ ব্যাংক কী করছে এবং এখান থেকে বাংলাদেশ হাই কমিশন কীভাবে কতক্ষণে সহযোগিতা করছে। আশা করি বুঝতে পেরেছেন, তারপরেও আমি আপনাকে ফুল পেজের কথা আশা করি বুঝাতে পারছি। বাট তারপরে কিন্তু কথা থাকে যে অন্য ক্ষেত্রে আপনার যারা এভাবে চিন্তা করছেন অথবা নিয়ে আসছেন, অনেকে বিভিন্নভাবে আনি, সেটাও কিন্তু অনেক সময় ঠিক না, লিগ্যাল না। আপনি তখন আবার এখানে কিন্তু মানি লন্ডারিং আওতার মধ্যেও পড়ে যেতে পারেন ইনকেস অফ যদি আপনি বেআইনিগতভাবে আনেন। তো এখান থেকে বাংলাদেশ থেকে বৈধভাবে টাকা আনার ক্ষেত্রে অনেক সময় আপনি যখন ট্রাভেল করে আসছেন তখন বাংলাদেশ গভর্নমেন্টের কিন্তু কাছে যে আপনি কত পরিমাণ মানি সাথে করে নিয়ে আসতে পারছেন, এখানে ডিক্লারেশন করছেন এয়ারপোর্টে এসে, এগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে। তো আশা করবো আপনি জিনিসটা বুঝতে পেরেছেন, তারপরে আপনি এই সব জায়গাতে একটু ইনকোয়ারি করে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, আশা পাই ব্যাকটি। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, কথা বলতে বলতে আমরা সেকেন্ড সেগমেন্টের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, তো আপনারা আমাদের সাথেই থাকুন। তার আগে আবারও বলছি যে আপনারা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের সাথে থাকতে হলে প্রপার্টি শো উইথ কাজিয়ারি লিখলে কিন্তু আমাদের অনুষ্ঠানটি চলে আসবে, এবং অ্যাট দ্য সেম টাইমস আমাদের পেজে লাইক দিলে কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন। আরিফ ভাই, একটা মিনিট সময় আছে, ইজ দে এনি নিউজ বুলেটিন ইউ ক্যান চেক? হ্যাঁ শিওর, এক মিনিট মানে আমার জন্য। দর্শক, আপনার মানে হয়তো অনেকে জানেন যে ট্যালেন্ট এভিকশনের ক্ষেত্রে যে আগে মানে করোনা ভাইরাস অ্যাক্ট বলে এভিকশন প্রসেসে 6 মাসের যে টাইমটা ছিল ট্যালেন্টকে 6 মাসের নোটিশটা, এটাকে কমিয়ে এখন এই গত মানে 1 তারিখ থেকে শুরু হলো যে 4 মাসের নোটিশ দিতে হবে লিগালভাবে। তো সেক্ষেত্রে এটা যদিও পর্যায়ক্রমিকভাবে আবার ব্যাক টু নর্মালে চলে যাবে, যেটা 2 মাসের মানে নোটিশে। ব্রেকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস। প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188। দর্শক, আমরা কথা বলতে বলতে আমরা একদম লাস্ট সেগমেন্টে চলে আসছি, আর আমাদের এই সেগমেন্টে আমাদের প্রচুর কল আসে এবং আমরা কিন্তু বিজি থাকি। সো আপনারা যারা কল করতে যাচ্ছেন, প্লিজ ডু গিভ আস এ কল ইন দ্য ভেরি ফার্স্ট মোমেন্ট, দেন উই ক্যান ক্যারি অন। আরিফ ভাই, চলে যাচ্ছে আবারও আপনার কাছে, যে আমাদের লেট ক্যাম্পেইন নিয়ে যে কথাগুলো বলছিলেন, আপনি যদি একটু সাম আপ টানেন এই এই পর্বে। শিওর আশা ভাই, থ্যাংক ইউ। দর্শক, যে কথা বলছিলাম আমরা লেট প্রপার্টি লেট ক্যাম্পেইন, আমরা যারা এখনও রেন্টাল ইনকাম ডিক্লেয়ার করছি না, যারা পিছিয়ে আছি কোনো কারণে, তাদের মানে উদ্দেশ্যে করে এই প্রোগ্রামটাকে ডিজাইন করা। আমরা চাই না আমাদের বাঙালি ভাই বোনরা কোনোভাবে পেনাল্টির সম্মুখীন হোক, কারণ HMRC এমন একটা বিষয় যে তারা জানে যে তাদের ডাটা, তারা বুঝে যে কতখানি পরিমাণ প্রপার্টি কি প্রতি বছর ডিক্লারেশন করা হচ্ছে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে তারা বিভিন্নভাবে বিভিন্ন সোর্সের মাধ্যমে তারা কিন্তু একটাকে বের করে। এখন যদি বের করে কাউকে ধরা হয় তখন দেখা যাচ্ছে কি তার প্রতি একটা আক্রোশ থাকবে সাধারণভাবে। এখন যদি আমরা নিজেরা যদি কোনো কারণে পিছিয়ে থাকি, যদি সেখানে আমরা সিস্টেমে লয়ের কারণে যদি আমরা বলি যে হ্যাঁ দিস থিং আমার হয়নি করিনি, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সেই জরিমানাটা ওইভাবে আসছে না। তো এখন কথা যাচ্ছে যে পেনাল্টি করার ক্ষেত্রে সেক্ষেত্রে যেটা বলেছিলাম কিছুক্ষণ 100% পেনাল্টি, আবার আসছে যে শুধু পেনাল্টি করা হলো সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে কি যে HMRC কত দিন পর্যন্ত পিছনে যেতে পারে, তারা অ্যাট এ গ্ল্যান্স চলে যেতে পারে স্ট্রেট ওয়ে 6 ইয়ার্স, যে এই 6 ইয়ার্সের ডেটা দিতে হবে, হুইচ ইজ আপনি 6 ইয়ার্স ধরে হয়তো কোনোভাবে আপনি রেন্টাল ইনকাম ডিক্লেয়ার করেননি। এবং ইভেন তো যদি কোনো কোনো সময় আসে যে যদি এটা বড় লার্জ স্কেলে বিভিন্ন প্রপার্টির ক্ষেত্রে হয়, ভলিউম হাই হয়, তারা কিন্তু বিভিন্ন সোর্সের মাধ্যমে যখন এটাকে পায় তখন দে ক্যান গো ব্যাক টু 20 ইয়ার্স অ্যাজ ওয়েল, 20 বছর পর্যন্ত কিন্তু যেতে পারে, ডিপেন্ডস অন দ্য সার্কামস্টেন্সেসের উপরে। তো
যেটা বারবারই বলতে যাচ্ছি এইভাবে আমরা যারা পিছিয়ে আছি প্লিজ আমরা দেখে নিব, আমরা স্বর্ণপূর্ণ হবো চার্টার্ড অ্যাকাউন্টের কাছে, ট্যাক্স অ্যাডভাইজারের কাছে মানে স্বর্ণপূর্ণ হবো। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে এটাকে আপনি একটা প্রসেস করে একটা সিস্টেমে নিয়ে আসতে পারেন, কারণ এন্ড অফ দ্য ডে আমাদের এই আইনের দেশে আমরা যখন থাকছি আমাদের প্রতিটা ফর্মালিটিস মেনটেন করা নিতান্তই বাঞ্ছনীয় থাকে। তো যাই হোক, আমি ব্যাক করছি আশা ভাই আপনার কাছে কিছু বলবেন। ধন্যবাদ আরিফ ভাই। আপনার কথা থেকে যেটা বলছিলাম যে আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং যারা প্রফেশনাল তাদের কাছে যেতে বলছেন আপনি, হুইচ ইজ ভেরি গুড, দ্যাটস দ্য ওয়ে ইট শুড বি। কেউ যদি ডাইরেক্টলি কথা বলতে চায় হোম অফিস সরি HRMC-তে, তারা কি হেল্প করে? কথা অবশ্যই সে বলতেই পারছে, জানতেই পারছে, কারণ ব্যাপারটা হচ্ছে কি যে রেন্টাল ইনকামটা যখনই ডিক্লেয়ার করা হচ্ছে তখন প্রতি বছর আমরা যারা করি রেন্টাল ইনকাম, যারা বায়োটুলেট আছে সেখানে আছে যে বিভিন্ন সময় যে আপনার মানে আয় ব্যয়ের উপরে একটা প্রেজেন্ট করে দেওয়া হয় যে সিস্টেম মতো, ওই সিস্টেমে দেখা যাচ্ছে যে কত আয় হলো কত ব্যয় হলো কোন কোন খাতে, কারণ কি ল কিন্তু মানে প্রতি বছরই চেঞ্জ হচ্ছে রেন্টালের ক্ষেত্রে। রিসেন্টলিও রেন্টালের ক্ষেত্রে কোন কোন জিনিস আপনি ম্যানেজ করতে পারবেন খরচ হিসাবে, কোনটা পারবেন পারবেন না, এটা কিন্তু সেক্ষেত্রে প্রফেশনাল যারা আছে তারা ক্যান করতে পারবে, কারণ আপনাকে বলা হচ্ছে আপনি সাবমিট করতেছেন, তখন যদি আপনার কোনো কারণে ভুল হয়ে যায় তখন তো জিনিসটা ই হয়ে গেল না, তো সেক্ষেত্রে প্রফেশনটা প্রফেশনাল পিপলের কাছে যাওয়াটা বেস্ট, দ্যাট দে আর দ্য পিপল। এক্স্যাক্টলি। দর্শক, কথা বলছিলাম আরিফ ভাইয়ের কাছে সাথে এবং আরিফ ভাই খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন যে যারা আপনারা প্রপার্টি থেকে আপনার পয়সা ইনকাম করছেন ওইটা কীভাবে আপনাকে এক্সপ্লেন করতে হবে, এবং আপনারা সবসময় উনি যেই কথাটা গত 8 বছর ধরে বলে যাচ্ছেন যে আপনারা কিন্তু প্রফেশনাল পিপলের কাছে যান, যে যে প্রফেশনে আছে সেই প্রফেশনে যেয়ে তার কাছ থেকে পরামর্শ নিন এবং সেইভাবে আপনারা আগান, তাহলে আপনারা অনেক ধরনের বড় সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারেন, বিশেষ করে পেনাল্টি। আর এই দেশটা চলেই মানে কাগজের উপরে, প্রত্যেকটা নিয়মকানুনের উপরে, সো যেহেতু নিয়মকানুন মেনে চলতে হবে আপনারই ভালো, ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য আপনারা সেইভাবে এগিয়ে যান উইথ দ্য প্রফেশনাল পিপল। আরিফ ভাই আবারও আপনার কাছে আসি, তারপর আগে আবার দর্শকদেরকে বলে দিচ্ছি, দর্শক আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কিন্তু স্টুডিওর লাইনে আমাদেরকে ফোন করুন এবং কথা বলুন। থ্যাংক ইউ অশোক ভাই। দর্শক আবার আসি আমরা, অনেকে অ্যাক্সিডেন্টাল ল্যান্ডলর্ড হয়েছে। এখন অ্যাক্সিডেন্টাল ল্যান্ডলর্ডটা কী জিনিস থাকছে এভাবে যে আমরা আমাদের মানে ফ্যামিলিগতভাবে অনেক সময় আছে যে আমরা মানে আমার প্রপার্টি না বাপ মায়ের প্রপার্টি, কিন্তু আমি ল্যান্ডলর্ড হলাম, তারা নাই, দিস অ্যান্ড দ্যাট। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে অনেক পরিমাণে কিন্তু এরকম আছে ডেটা তে, এভাবে দেখা যায় যে তখন হয়ে যাচ্ছে আমরা আমি তো ল্যান্ডলর্ড না, আমার বাপ মানে এটা উনি নাই অথবা মা ওনার নাই, যে তো সেই ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে ইনহেরিটেন্সভাবে তারা এখানে অ্যাক্সিডেন্টাল ল্যান্ডলর্ড হলো, ঘর ভাড়া দেওয়া হয়েছে, ঘর ভাড়া দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আপনার দায়িত্ব থাকছে অ্যাজ এ ল্যান্ডলর্ড, কারণ কি যে উইলের মাধ্যমে হোক আর যেভাবে হোক না কেন আপনি যদি এখানে ওই মানে দায়িত্বে থাকেন অথবা পড়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই রেন্টাল ইনকামের জিনিসটাকেও কিন্তু ডিক্লারেশন করাটা বাঞ্ছনীয় থাকবে। তো এটা থাকছে আপনার অ্যাক্সিডেন্টাল ল্যান্ডলর্ডের ক্ষেত্রে ডাটাটা। এখন আসছে যে যদি এইভাবে আমি আপনাদের একটা মানে একটা পয়েন্ট বলছি এভাবে যে মানে HMRC ক্যান সি মাই ব্যাঙ্ক ডিটেলস চেক করার জন্য, এ কথা কিছু বলেছেন, তারা বিভিন্ন সোর্সে বিভিন্নভাবে আরও স্পেশালি অনলাইনের যুগ বিভিন্নভাবে তারা বার করতে পারে, কারণ তারা এই ক্ষেত্রে স্পেশালিস্ট ধরে যদি আনা হয় তখন তারা অ্যানালাইসিস করতে করতে কিন্তু আপনার পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যন্ত চলে যেতে পারবে, যেটা তারা রাইট রাখে, গভর্নমেন্ট এক্ষেত্রে রাইট রাখে, তারা কিন্তু এটা খুঁজে বের করতে পারে যেটা কোন কোন ক্ষেত্রে কীরকমভাবে আপনার ইন মানে ব্যাংকের মাধ্যমে আসছিলো কিনা, অনেক সময় আসে ক্যাশে বিভিন্ন হলেও সেটাও কিন্তু অনেক সময় বেরিয়ে আসে। তো যাই হোক, আমরা একটুখানি দেখে নিব, চিন্তা করে নিব, আমরা পিছিয়ে থাকতে পারি কোনো কারণে, তো ওয়াই নট আমরা আপডেট হব, হয়ে নিব, হচ্ছি, করতে হচ্ছে, করব। এ মানে থাকছে আমার স্লোগান আপনাদের কাছে এভাবে বোঝানোর জন্য, বলার জন্য যে আমরা দেখে নেব, কারণ জিনিসটা হচ্ছে যে এরকম ধরনের আপনাকে যদি খুঁজে বের করা হয় আপনাকে পেনাল্টি হতে পারে, আপনি যদি এখন পেনাল্টির পরিমাণটা কম হয় এক জিনিস, আবার দেখা যাচ্ছে কি যে আপনি যদি কোনো কারণে এটাকে আবার না দেন, আপনি কমিটমেন্ট করলেন, ইনস্টলমেন্ট দেওয়া হলো, তখন তারা আরও পেনাল্টি করতে পারে। তো আরও পেনাল্টির ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু নট অনলি পেনাল্টি, কুড বি জেল অ্যাজ ওয়াল। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমরা এই সব জিনিসের থেকে সুযোগ সুবিধা বিভিন্নভাবে বুঝে শুনে মানে এখানে ইনকাম করছি,
গভর্নমেন্টের সিস্টেমে আপনাকে দিতে হচ্ছে দেখবেন, প্রফেশনাল অ্যাডভাইস নেবেন, কারণ এটা তো আপনি যদি এরকম ধরনের পজিশনে পড়ে যান তো সেক্ষেত্রে আপনার কি লয়ারের ফিস, পেনাল্টির পরিমাণ এগুলো আপনার কাছে জমা হতে থাকবে। তো আমরা হোয়াই নট আমরা দেখে নেব, বুঝে নেব যে আমরা যারা পিছিয়ে আছি কোনোভাবে দেখে নেব, করে নেব সুন্দরভাবে। আশা ভাই ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমরা কথা বলতে বলতে একদম কাছাকাছি চলে আসছি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ গিভ আস এ কল অ্যান্ড পিক আপ দ্য ফোন অ্যান্ড কল অ্যান্ড টক টু আরিফ ভাই। অ্যাট দ্য সেম টাইমস আমরা আবারও জানিয়ে দিচ্ছি যে আমাদের এই আজকের অনুষ্ঠানটা যদি আবারও দেখতে চান তাহলে শুক্রবার দিন ফ্রাইডে মর্নিং 9:30 আবার সেম চ্যানেলে প্রচারিত হবে, আশা করি আপনারা দেখবেন। আর আমাদের টেক্সট নাম্বারটি লিখে রাখুন, যখন ইচ্ছা তখন আপনারা টেক্সট করতে পারবেন, আমরা সময় করে আপনার সেই টেক্সটের উত্তর দিয়ে থাকব। আর সোশ্যাল মিডিয়ার কথা তো বেশ কয়েকবার বলেছি, তারপরে আবারও স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলে প্রত্যেকটি অনুষ্ঠান চলে আসবে এবং আমাদের আপডেটগুলিও আপনারা দেখতে পাবেন। চলে যাচ্ছে আবারও আরিফ ভাইয়ের কাছে, দেখি ওনার সাম আপ কী করতে পারেন। আমার সময় আছে না, ঠিক আছে আমি একটা আপডেট দিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে দর্শক আপনারা অনেকেই জানেন যে বিল টু রেন্ট বলে একটা মর্গেজ কয়েক বছর ধরে যে চালু হলো, সেক্ষেত্রে থাকছে যে আমরা অনেকে এই ক্ষেত্রে এইভাবে মর্গেজ নিয়ে বিল টু রেন্ট করছি। রেন্ট করার ক্ষেত্রে যে পরিমাণ মানে হাউজিংয়ের যে ক্রাইসিসগুলো এভাবে আসছে এবং কিছু কিছু পরিমাণ বেশ পরিমাণ হয়েছে, তো দেখা যাচ্ছে গত বছর ফার্স্ট কোয়ার্টারে এ পর্যন্ত 1600 প্রপার্টি এরকম ধরনের বিল্ড হয়েছে। তো কম্পারেটিভলি গত বছরের সাথে এবছরের ফার্স্ট কোয়ার্টারে যেটা দেখা যাচ্ছে যে পরিমাণ বেড়ে গেছে, বেড়ে গেছে, এখন সেটা পরিমাণ এসে দাঁড়িয়েছে প্রায় 1800। তো আমরা যারা এই ক্ষেত্রে কোনোভাবে প্ল্যান করছি দেখে নিচ্ছি, আমাদের যারা ল্যান্ড আছে অথবা ল্যান্ডের ক্ষেত্রে যারা আমরা কোনোভাবে মানে এটা প্ল্যান করে নিচ্ছি, সেক্ষেত্রে আমরা দেখে নেব যে আমরা কোন পরিমাণে লাভবান হতে পারি। কিন্তু ভেরি ভালো ইনিশিয়েটিভ প্রজেক্ট, কারণ অনেক সময় আছে আগে ছিল যে আপনাকে নিজেকে ফাইন্যান্স করে নিয়ে করে তারপরে জিনিসটা করতে হচ্ছে, যেহেতু এই মর্গেজ ডিলটা আসছে। তো সেক্ষেত্রে আমরা যারা এখনও জানি তো ভালো কথা, যারা জানছি না করছি না তা চিন্তা করতে পারি যে সামনে একটা ভালো বিজনেস প্রজেক্ট হাউজিংয়ের ক্ষেত্রে আমরা দেখে নিব। এক্ষেত্রে আমরা স্বর্ণপূর্ণ হতে পারি প্রফেশনাল মর্গেজ অ্যাডভাইজারের কাছে অ্যাজ ওয়েল, তারাও সেক্ষেত্রে অনেক টিপস দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারে, আপনি আগায় আসতে পারেন প্রপার্টি লেটার ইন ডিফারেন্ট অ্যাঙ্গেলে অ্যাজ ইনভেস্টমেন্ট হিসেবে। থ্যাংক ইউ আশু ভাই, আপনার কাছে ধন্যবাদ। আরিফ ভাই দেখি আমাদের সাথে কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। আমি দিলাম বাট মানে এখনো মানে ফাইনাল ডিসিশন আবার দিছেন না। জি, তারপরে প্রশ্নটা কি? আমার প্রশ্নটা মানে একটু কতদিন লাগবো মানে রিমর্গেজ করতে করতে আমাকে রিমর্গেজ করি আমি আরেকটা ঘর লইতাম সেটা আমাকে। ভেরি গুড আরিফ ভাই, থ্যাংক ইউ কলার। আপনি যে প্রশ্ন করেছেন আপনাকে আপনার কাছে সরাসরি চলে আসছি এভাবে বলার জন্য, ভাই আপনি যেখান থেকে মর্গেজটা মানে করাচ্ছেন যদি কোনো মর্গেজ ব্রোকার হয়ে থাকে তার স্বর্ণপূর্ণ হতে পারেন, সে আপনাকে কিন্তু আনসারটা মানে তাদের ল্যান্ডারের সাথে কথা বলে আপনাকে বলে দিতে পারে। আর আপনি যদি ডাইরেক্ট করে থাকেন কোনোভাবে কোনো ব্যাংকের সাথে তো সেখানে আপনি যোগাযোগ করতে পারেন, তো সেক্ষেত্রে তারা কিন্তু তখন আপনাকে আনসারটা দিবে। আপনি দিস ইজ দ্য মেন প্লেস আপনি মানে সোর্স বের করতে পারেন। এখন কথা হচ্ছে যে অনেক সময় অনেক কমপ্লেক্স থাকে বিভিন্ন কারণে, সেটা হতেই পারে সার্ভে রিপোর্টটা আসতে দেরি করছে, তো তারাই কিন্তু বলতে পারছে যে কতদিন লাগবে কীভাবে। তো আপনার দুটো জায়গায়, আপনি যদি পার্সোনাল করা থাকেন সেটা আপনি ল্যান্ডারের সাথে কথা বলতে পারেন, আবার যদি মর্গেজ ব্রোকারের মাধ্যমে করা থাকেন তাহলে আপনি চলে আসতে পারেন মর্গেজ ব্রোকারের কাছে, তারা আপনার সোর্সটাকে জেনে আপনাকে জানাবে। থ্যাংক ইউ কলার আপনার প্রশ্নের জন্য, ধন্যবাদ আরিফ ভাই। দর্শক আপনাদেরকে আবারও বলছি যে আমাদের এই অনুষ্ঠানটি আবার দেখতে পাবেন ফ্রাইডে 9:30 মর্নিংয়ে, আশা করি আপনারা দেখবেন। আমাদের হাতে আর সময় আছে মাত্র 4 মিনিট। আরিফ ভাই আপনি আপনার দুই একটা যদি নিউজ বুলেটিন দিতে চান প্লিজ গো অ্যাহেড। থ্যাংক ইউ আশা ভাই। আমি আবার চলে আসছি আপনার কাছে যে কথা বলছিলাম যে পার্টে পার্টে করে আমি যদিও একটা বুলেটিনকে হাইলাইট করেছেন, একজন প্রশ্ন করেছেন এক্ষেত্রে যে আমরা কীভাবে এই ফার্স্ট হোম স্কিম যে লঞ্চ করেছে গভর্নমেন্টের ক্ষেত্রে আমরা কী ধরনের বেনিফিটেড হতে পারি। তো আমি অনেকটাই কভার করেছি,
তো কাভারের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে এটারও কিন্তু বিভিন্ন ইনফরমেশন আপনারা ওয়েবসাইটে পাবেন, গুগল করলে পেয়ে যাবেন, সেখানে কিন্তু বিস্তারিতভাবে সাজিয়ে লেখা আছে এবং সেক্ষেত্রে আপনার স্বর্ণপূর্ণ হতে পারেন। ওই ওই কাউন্সিলের ক্ষেত্রেও আপনার ডাটা পাবেন। আবার আছে যে অনেক ক্ষেত্রে যারা এক্ষেত্রে মানে সহযোগিতা করছে, মানে প্রপার্টি লাইনের লোকজন আপনারা কিন্তু সহযোগিতা করতে পারে, কবে কীভাবে আসছে। তো এখানে দেখা যাচ্ছে যে গ্রেটার লন্ডনের ক্ষেত্রে যে মানে বাজেটটা করা হয়েছে, সেক্ষেত্রে 420,000 পর্যন্ত মানে মর্গেজ চপ করা হয়েছে। তাও দেখা যাচ্ছে যে স্টিল 95% মর্গেজ আপনি নিচ্ছেন, কিন্তু এই পর্যন্ত আপনি বেনিফিটের হতে পারছেন। তো এটা একটা ভালো একটা অপরচুনিটি, পর্যায়ক্রমিক সময় লাগবে, যদিও কথা থাকছে এভাবে গ্রেটার সব জায়গাতে আসা, গভর্নমেন্টের টার্গেট করে আসা নিউ স্কিম, সময়ের বিষয় আছে। বাট খবরাখবর আমরা ইনশাল্লাহ দিতে থাকবো, আপনারা পাবেন। সেক্ষেত্রে এটা একটুখানি সংযোজন করলাম আপনাদের কাছে। আশা ভাই ব্যাক টু ইউ। ধন্যবাদ। আমাদের যে গভর্নমেন্ট যে 5% ফার্স্ট টাইম বায়ারদের জন্য যে 5% যে একটা স্কিম রেখেছিল, এই এই সেই স্কিমটা তো এখন চালু আছে, তাই না? রিসেন্টলি শুরু হলো যেটা। হ্যাঁ হ্যাঁ, রিসেন্টলি যেটা শুরু হলো। এবং আমাদের এই আমাদের আমাদের এই এই স্কিমের আওতায় আপ টু 600,000 পর্যন্ত আমরা এটা নিতে পারছি, তাই না? কারণ কয়েকজন একটা এখানে মেসেজ আসলো যে আমরা এটা কত পর্যন্ত যেতে পারি। এবং সেটা এবং ওরা আরেকটা প্রশ্ন করেছে যে উনি কত পার্সেন্ট এখনো তো রিবেট পাচ্ছেন অফ দ্য ল্যান্ড ট্যাক্সের ব্যাপারে। হ্যাঁ, ওটা 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 মানে ইয়ে আছে যে মর্গেজ মানে হলিডে স্ট্যাম্প ডিউটি, হলিডে ট্যাক্সটা স্ট্যাম্প ডিউটি যেটাকে বলছেন, এটা উনি ওইভাবে এখনো আছে, এটা স্ট্যাম্প ডিউটিটা এখনো আছে, এই মাস পর্যন্ত থাকবেন তো। হ্যাঁ, এটা মানে আগামী মাস পর্যন্ত এক্সটেন্ড করার কথা আছে, বাট এটা নিয়ে আরও মানে চেঞ্জ হওয়ার কাহিনী আছে, আমি ডাইরেক্টলি ওইভাবে বলতে চাচ্ছি না এক্ষেত্রে, কারণ এটা চেঞ্জ হবে। এক্সেলেন্ট এক্সেলেন্ট। সো আপনি আমাদের হাতে এখনো 3 মিনিট সময় আছে, গো ব্যাক টু এনিথিং ইউ লাইক টু শেয়ার। আপনি ওখান থেকে ইমেইল অথবা ইস্যু মানে করতে পারেন, পাশাপাশি আমি দেখছি আপনার এই বিষয়ে কারো কি মানে বলা যায়, আপনি এটা মানে ইমেল অথবা টেক্স ই করতে পারেন। আচ্ছা, এখানে একজন লিখছে যে ভাইজা আরিফ ভাই, থ্যাংকস ফর ইয়োর নাইস শো, ইফ ইউ ক্যান টক অ্যাবাউট দ্য গ্যারান্টর মর্গেজ, ইফ জাস্ট হাইলাইট অ্যাবাউট গ্যারান্টর মর্গেজ, হোয়াট ইজ গ্যারান্টর মর্গেজ? ভাইয়া যে আপনি প্রশ্ন করেছেন তার উদ্দেশ্য এভাবে বলা যে না পাওয়ার প্রেক্ষাপটে তখন দেখা যাচ্ছে কিছু শর্ট পড়ছে, সেই ক্ষেত্রে একজন আপনার কেউ রিলেটিভ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুডির পাশে আগায় আসতে পারে, সে যদি ভালো ইনকাম করে থাকে তখন সে আপনার পাশে প্রপোর্শনেটভাবে যে পরিমাণে দরকার সেই পরিমাণ মর্গেজের ক্ষেত্রে মর্গেজ গ্যারান্টি হিসেবে উনি আসতে পারেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ল্যান্ডার এখানে অ্যাকসেপ্ট করছেন, কথা থাকছে এভাবে আবার যে সব ক্ষেত্রে সব ল্যান্ডার কিন্তু করছে না। এখন আমরা আছে যে আমরা কাউন্সিলের বাসে আসি অনেকে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে কি এই ক্ষেত্রেও কিন্তু আবার অপরচুনিটি আছে, আপনি কাউকে নিয়ে আসতে পারেন। সরি আশা ভাই, আপনি ধন্যবাদ আরিফ ভাই, আপনি দর্শকদের কাছে বিদায় নিয়ে নেন, আমরা ইনশাল্লাহ নেক্সট উইকে আবার কন্টিনিউ করব। থ্যাংক ইউ আশা ভাই। দর্শক বুঝতে পারছেন সময় চলেই যায়, তো সেইভাবে সময় চলে গেল, আমি চেষ্টা করছি আপনাদেরকে মোটামুটিভাবে যতক্ষণে আমার পক্ষ থেকে প্রেজেন্টেশন করার জন্য আজকে বিভিন্ন ইনফো দিয়ে এবং টপিকস দিয়ে কভার করার জন্য আপনাদের রিকোয়েস্ট রইল, মানে যারা যারা কোনো ক্ষেত্রে পিছিয়ে আছেন আপনার মানে প্রপার্টির ক্ষেত্রে আপনারা দেখে নেবেন কীভাবে কতখানি করা যায়। ভালো থাকবেন, পৃথিবী যে প্রান্ত থেকে যারা যারা দেখছেন তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমার প্রতি বিদায় নিচ্ছি। সালাম আলাইকুম। ধন্যবাদ আরিফ ভাই আপনার মূল্যবান সময়ের জন্য এবং আমাদের দর্শকদের সাথে গত 8 বছর ধরে থাকার জন্য এবং ভবিষ্যতে থাকবেন ইনশাআল্লাহ। দর্শক আমাদের চলে যেতে হচ্ছে, আমাদের সময় একদম শেষ। সো এই সময়ের মধ্যে আমি আপনাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি যে কাইন্ডলি আপনাদেরকে বলবো যে এই স্ক্রিনের নিচে দেখেন একটি নাম্বার আছে, এই এই নাম্বারটি আপনাদের লিখে রাখুন, হুইচ ইজ টেক্সট মেসেজ। সেই টেক্সট মেসেজ সেই টেক্সট মেসেজে আমরা আপনারা আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারেন, যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের এই যোগাযোগ গত 8 বছর ধরে চলছে, ইনশাল্লাহ ভবিষ্যতের জন্য থাকে, সেইভাবেই আমরা চাচ্ছি। আর আমাদের এই অনুষ্ঠানটি আবার দেখতে হলে ফ্রাইডে মর্নিং 9:30 আপনারা দেখবেন আশা করি এনটিভিতে।
এবং প্রপার্টি বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন থাকতে পারে, যে কোনো ধরনের কথা বলতে পারেন, যে কোনো কিছু থাকতে পারেন, আপনার কিন্তু অবশ্যই থাকবেন। প্রপার্টি শো শেষ করছি প্রপার্টি শো টিপস দিয়ে। আমরা দেখেন যে আমরা যখন উইল নেভার নো দ্য ভ্যালু অফ এ মোমেন্ট আনটিল ইজ বিকেম এ হিস্ট্রি অর এ মোমেন্ট, ইউ নো, ওয়াই ডোন্ট উই মেক আওয়ার সেলফ ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল মোমেন্ট বিকেম এ history or enjoy ourselves on that moment. Please, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট উইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ব্রিকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস, পিস অফ মাইন্ড। Absolutely. Property free valuation এর জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188।